শীতকালে গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কি কি করতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিও। আমি বিগত এক দশক ধরে বাড়িতে গোলাপ গাছের বাগান করি, তা আমার এই কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। গোলাপ গাছ কখন প্রুনিং করতে হয় বা গাছের ডাল কাটতে হয়, সার কি দিতে হয়, কি কি ওষুধ দিতে হয়, জল কি পরিমাণ লাগে, গাছের কি পরিচর্যা করতে হয়, এইসব নিয়েই আজকের এই ভিডিও। এই যে গোলাপ ফুলগুলো দেখছেন, একটা গাছে অনেক ফুল ফুটে আছে, তা এই গোলাপের ফোটানোর জন্যে বেশ কিছু পরিচর্যার প্রয়োজন আছে। তা সেটা শুরু হয় নার্সারি থেকে, গাছ কেনা থেকে শীতকালীন যা কিছু পরিচর্যা তার সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেখাব। বর্ষার শেষে গোলাপ গাছের ঠিক এই চেহারা থাকে। আমাদের প্রথম কাজ হলো প্রুনিং বা গোলাপ গাছের ডাল ছাঁটা। গোলাপ গাছের ডাল কাটার আগে কাটারকে ডেটল কিংবা শ্যাবনল দিয়ে মুছে ডিসইনফেক্টেড করে নিতে হবে, আর গাছের ডাল কাটতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ একটু তেরছাভাবে। ফুল ভালো পেতে হলে এই কাজটা খুব জরুরি। বর্ষার শেষে এবং শীতের শুরুতে, অর্থাৎ অক্টোবরের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই কাজটা করতে হবে। এই চোখের থেকে এইটাই কাটলাম, গতবার কাটা হয়েছিল, হ্যাঁ, ঠিক এই জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এবার কাটা হচ্ছে কিন্তু তার উপরের চোখ থেকে। গোলাপ গাছের ডাল ছাঁটা হয়ে গেছে, এবার গোলাপ গাছের ডাল গাছের যে জায়গা থেকে কাটা হয়েছে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, না হলে ফাঙ্গাস ইনফেকশনে গাছের ডাল শুকিয়ে যাবে। এই যে শাফ, এটা হলো একটা ফাঙ্গিসাইড। এটা জলে ভালো করে গুলে গাছের যে অংশটা কাটা হয়েছে সেখানে ভালো করে লাগিয়ে দিতে হবে। এবার প্রত্যেকটা গাছের গোড়া খুঁড়তে হবে, ঠিক যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে গোড়ার মাটি খুঁড়তে হবে, যাতে গাছের শিকড় ছিঁড়ে না যায়। খুব আস্তে আস্তে গোড়া খুঁড়তে হবে। গোড়া খোঁড়ার পর গাছগুলো 4 থেকে 5 দিন এইভাবে ফেলে রাখতে হবে, যাতে গাছের গোড়ার মাটি রোদ্দুরে শুকিয়ে যায় এবং গাছের শিকড়ে রাত্রিরে শিশির পড়ে। এবার গাছে সার দিতে হবে, তার জন্য আগে থেকে একটা মিশ্রণ তৈরি করতে হবে। 1 থেকে 2 বছরের গাছের জন্য 50 গ্রাম হর্ন ডাস্ট বা শিং গুঁড়ো, 50 গ্রাম বোন ডাস্ট বা হাড় গুঁড়ো, 25 গ্রাম নিমখোল, 1/2 চামচ সুফলা এবং 1 চামচ ফেরাডল দিতে হবে। 2 বছরের বেশি গাছের বয়স হলে পরিমাণটা একটু বেশি করতে হবে, অর্থাৎ 100 গ্রাম হর্ন ডাস্ট, 100 গ্রাম বোন ডাস্ট, 50 গ্রাম নিমখোল, 1/2 চামচ সুফলা এবং 1 চামচ ফেরাডল দিতে হবে। ফেরাডল একটি কীটনাশক, এটি গাছের গোড়ায় দিলে গাছে পিঁপড়ে, কেঁচো বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ হবে না। এইভাবে সমস্ত গাছে সার দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে।
এবার গাছে ভালো করে জল দিতে হবে। এরপর থেকে গাছে খুব মেপে জল দিতে হবে, কারণ গোলাপ গাছ বেশি জল পছন্দ করে না। গাছের ঘোড়ার আগাছা আর ঘাস সবসময় পরিষ্কার রাখতে হবে। আর গোলাপ গাছ যে খাবার দেওয়া হয়, যদি ঘাস থাকে কিংবা আগাছা থাকে, তাহলে সেই খাবার কিন্তু তারাই খেয়ে নেবে। ঠিক এক সপ্তাহ পর থেকেই গাছের নতুন ডালপালা বেরোনো শুরু হবে। 15-20 দিন বাদে গাছ নতুন ডালপালা কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। এই সময় গাছে পোকার খুব উৎপাত হয়, তার জন্য বিশেষ পরিচর্যা প্রয়োজন। গাছে যখন লাল কচি পাতা থাকে, তখন 1 লিটার জলে 1/2 ml বা 10 ফোঁটা, এবং গাছের পাতা একটু পুরনো হয়ে গেলে, যখন সবুজ হয়ে যায়, তখন 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা ইনসেকটিসাইড মেশাতে হয়। আমি যে ইনসেকটিসাইড স্প্রে করি ওস্তাদ, এছাড়া রোগার এবং বাজারে আরও অনেক ইনসেকটিসাইডস পাওয়া যায়, সেসব স্প্রে করতে পারেন। এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। যখন আমি ইনসেকটিসাইড স্প্রে করব, ওই জলে কিছুটা ফাঙ্গিসাইডও মিশিয়ে দেব। স্প্রেয়ার এছাড়াও আপনার প্রয়োজন মতো আপনি সেলুনে যে চুলে স্প্রে করে যে স্প্রেয়ার মেশিনগুলো, ওইটা দিয়েও করতে পারেন। শীতকালে 20 দিন অন্তর মাল্টিভিটামিনস আর মাল্টিমিনারেলস প্লাস অ্যামিনো অ্যাসিড, এইগুলো খুব দরকার হয় গোলাপ গাছের। এই যে সোনাটা দেখতে পাচ্ছেন, আমি যেটা দেখাচ্ছি, এটা 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা এটা দিয়ে স্প্রে করতে হবে, তাহলে গাছের ফুলও ভালো হবে, গাছও ভালো থাকবে। গাছের গোড়া থেকে অনেক সময় 7 পাতাযুক্ত খুব তেজি ডাল বেরোয়, একে বলে জাইগেনশিয়া, এটা জঙ্গলি ডাল। এই ডাল বেরোলেই একে গোড়া থেকে ছেঁটে ফেলতে হবে, না হলে গাছটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাপড়ি ঝরে গেছে, এবার এটাকে কেটে দিতে হবে, না কাটলে এর পরের কুড়ি আসতে দেরি হবে। এই যেখান থেকে কাটলাম ঠিক সেখান থেকে দেখুন নতুন ডাল বেরোচ্ছে, এতেই কুড়ি আসবে। নতুন গাছ লাগাতে হলে এই শীতকালেই লাগাতে হবে, তখন নার্সারি থেকে গাছের ফুল দেখে স্বাস্থ্যবান গাছ নিতে হবে। নতুন গোলাপ গাছ যখন পোঁতা হবে, গর্তটা ঠিক এইটুকু, মানে যেখানে গোড়াটা রয়েছে ঠিক সমান সমানভাবে মাটি দিতে হবে, জাস্ট মাটি, তখন কোনো কিন্তু সার ফার দেওয়া হবে না। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, শীতকালের পর অন্য সময় সোনাটা ব্যবহার করবেন না, এতে গাছের ক্ষতি হবে। সার এবং ফাঙ্গিসাইডের অ্যামাজনের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এই সামান্য কটা টিপস মেনে গাছ করলে খুব অল্প পরিশ্রমেই গোলাপ গাছে ভালো ফুল পাওয়া যায়। তবে গোলাপ গাছ এমন জায়গায় লাগাতে হবে যাতে শীতকালে সারাদিনে অন্তত 4 ঘন্টা রোদ পায়। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব।